সবাইকে শুভেচ্ছা মঞ্চে গুণীজন যারা রয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানাই আমি শিক্ষকতা করি আমার পরিচয় বলা হয়েছে তো আজকে আমার অনুভূতিটাই জানাই সবার আগে ধন্যবাদ জানাচ্ছি বৈঠকের পরিচালককে হাসান মাহাদি আমাকে এরকম একটি বর্ণাঢ্য আয়োজনের আমন্ত্রণ জানানোর জন্য সম্ভবত 27 জন আবৃত্তি শিল্পী ছিলেন এক একজন এক এক বিষয়ে আবৃত্তি করেছেন সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে যেটা এক একজনের বয়স এক এক রকম বয়োজ্যেষ্ঠ অনেক দুজনকে দেখেছিলাম যারা খুব মনোযোগ দিয়ে আবৃত্তি করেছেন এবং এখন জানতে পারলাম যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনারা এসেছেন যারা আবৃত্তির সঙ্গে যুক্ত আছেন আমি শিক্ষকতা করতে গিয়ে দেখেছি যে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে এই যে সুকুমার প্রবৃত্তির চর্চা শিল্প সাহিত্যকে নিয়ে চিন্তা করা সুন্দর করে কথা বলা এই ব্যাপারগুলো হারিয়ে যাচ্ছে তো সেখানে সারা বাংলাদেশ থেকে এতজন মানুষ গভীর আগ্রহে আবৃত্তি শিখছেন চমৎকার করে উচ্চারণ করছেন বাংলা কবিতা পড়ছেন বাংলা ভাষা চর্চা হচ্ছে এটা আসলে সত্যি আনন্দের ব্যাপার আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এই রকম ভাবে গভীর আগ্রহের সঙ্গে নানান অনুভূতির কবিতা পড়ছেন আর কবিতা আসলে এমন একটা বিষয় যে এটা ভালোবাসার বিষয় যেটা আমাদের জীবনকে অন্যরকম করে পাল্টে দিতে পারে এই যে সকালবেলা যখন বসেছিলাম একজন শুরু করছিল আজি প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের উপর এই যে সকালবেলা সূর্যের আলো আমাদের প্রাণকে আনন্দিত করছে আবার যখন সন্ধ্যা হচ্ছে কবি তখন শিশিরের শব্দের ধ্বনি শুনতে পাচ্ছেন জীবনানন্দ দাস এই যে যারা কবিতা পড়ছেন তারা কিন্তু প্রকৃতিকে মানুষকে খুব চমৎকার করে নিবিড়ভাবে উপলব্ধি করছেন মানুষকে ভালোবাসতে পারছেন এই ভালোবাসাটা আমাদের খুব দরকার অনুভবটা দরকার আজকের এই যান্ত্রিক জীবনে ছোট্ট ছোট্ট শিশুদের নতুন প্রজন্মকে আমরা আসলে কী দিতে পারি যদি এইভাবে করে শিল্প সাহিত্যের চর্চা করে আমাদের মাতৃভাষাকে ভালোভাবে আমরা নিজেরা আয়ত্ত করে তার বিলুপ্তির হাত থেকে তাকে রক্ষা করতে পারি প্রতিদিনই দেখা যাচ্ছে পৃথিবীর বিভিন্ন ভাষার ভেতরে কোনো না কোনো ভাষা মৃত্যুবরণ করছে সেই ভাষার চর্চা হচ্ছে না এমন অনেক দুর্ভাগা জাতি আছেন যাদের মাতৃভাষায় শিক্ষা বা সাহিত্যের চর্চা হচ্ছে না কারণ তাদের কোনো বর্ণমালা নেই অনেক সাহিত্যিক আছেন যারা অন্য ভাষায় বিশেষ করে ইংরেজি ভাষাতে তারা সাহিত্য চর্চা করছেন আমরা যারা বাঙালি আমাদের অনেক সৌভাগ্য যে আমাদের এমন একটা সমৃদ্ধ ভাষা রয়েছে বর্ণমালা রয়েছে যাতে রয়েছে অনেক ধ্বনি আমরা ভাব প্রকাশ করতে পারছি কাজেই আমাদের সবার দায়িত্ব এই ভাষাকে রক্ষা করা এবং ভালোবেসে এগিয়ে যাওয়া আমাদের দেশ এবং জাতি এভাবেই এগিয়ে যাবে সবাইকে আবারও শুভেচ্ছা